Right to Education, ওকে আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ that দ্যাট দ্য স্টেট provide প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল সিটিজেন the দ্য এজ অফ সিক্স টু years ইয়ার্স ইন a manner ম্যানার অ্যাজ দ্য স্টেট determine অর্থাৎ সোজা কথায় ছ বছর থেকে চোদ্দ বছর বয়সী বাচ্চাদেরকে গভর্নমেন্ট বা স্টেট কম্পালসারি ফ্রি এডুকেশন প্রোভাইড করবে কত থেকে কত ছয় থেকে চোদ্দো কী প্রোভাইড করবে কম্পালসারি মানে করতেই হবে এবং ফ্রি টাকা পয়সা লাগবে না দাস দিজ প্রভিশন মেক্স অনলি এলিমেন্টারি এডুকেশান অফ এ ফান্ডামেন্টাল রাইট অ্যান নট হায়ার অর প্রফেশনাল এডুকেশান মনে রাখবে আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ কিসের কথা বলে প্রাইমারি এডুকেশানের কথা কোনো হায়ার এডুকেশান বা টেকনিক্যাল এডুকেশানের কথা বলে না ক্লিয়ার চলো দ্য প্রোভিশন ওর দিস প্রোভিশান ওয়্যাজ অ্যাডেড বাই এইট্টি সিক্স কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড টু খুব খুব ইম্পর্টেন্ট কত তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে হয়েছে বা কত সালে ইন্ট্রোডিউস হয়েছে দুটোই পরীক্ষার জন্যে আসে ওকে ছিয়াশিতম আর দু হাজার দুই দিস অ্যামেন্ডমেন্ট ইজ এ মেজর মাইল ইন দ্য কান্ট্রিজ টু অ্যাচিভ ফর এ অল অর্থাৎ আমাদের দেশের যে টার্গেট ছিল গোল ছিল এম ছিল এম কি এডুকেশন ফর অল সেইটা দিকে সেইটার লক্ষ্যে আমরা এটা একটা মাইল বলতে পারি আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ ওকে চলো তাহলে গভর্নমেন্ট এটাকে কী বলছে স্টেপ অ্যাজ দ্য ডন অফ সেকেন্ড রেভলিউশন ইন দ্য চ্যাপ্টার অফ সিটিজেন্স রাইট অর্থাৎ সিটিজেন রাইট হ্যাঁ নাগরিকদের যে অধিকার সেই বিষয়ে আমাদের একটা দ্বিতীয় বিপ্লব বা বিপ্লবের সূচনা ইভেন বিফোর দিস অ্যামেন্ডমেন্ট দ্য কনস্টিটিউশন কন্টেন্ট এ প্রভিশন ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান ফর চিলড্রেন আন্ডার আর্টিকেল ফর্টি ফাইভ ইন পার্ট ফোর মানে ফান্ডামেন্টাল রাইটস হওয়ার আগে এটা কিন্তু আর্টিকেল ফর্টি ফাইভ পার্ট ফোর অর্থাৎ পার্ট ফোরে আছে কি ডিপিএসপি ঠিক আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির পার্ট ফোরে যা রয়েছে তার মধ্যে আর্টিকেল পঁয়তাল্লিশে এটা অলরেডি দেওয়া ছিল এই নয় যে এটা প্রথম কিছু হচ্ছে কিন্তু বিইং এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইট ওয়াজ নট এনফোর্সিয়েবল ফাই দ্য কোর্ট নাও দেয়ার ইস স্কোপ ফর জুডিশিয়াল ইন্টারভেনশন ইন দিস রিগার্ড কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপাল ছিল বলে এটা কোর্টে বিচার করা যেত না অর্থাৎ কেউ যদি কোনো গভর্নমেন্ট যদি কোনো বাচ্চাকে না খাওয়াতো না কম্পালসারি শিক্ষা দিত ছয় থেকে চোদ্দ বছর তুমি সেটা নিয়ে তুমি কেস করতে পারতে না বাট রাইট নাও তুমি কিন্তু কোর্টে চলে যেতে পারো দিস অ্যামেন্ডমেন্ট চেঞ্জ দ্য সাবজেক্ট ম্যাটার অফ আর্টিকেল ফর্টি ফাইভ ইন ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইট নাও রিডস এটা এখন কীভাবে বলতে হয় বা পড়া যায় দ্য স্টেট এন্ডা ওয়ার টু প্রোভাইড আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান ফর অল চিলড্রেন আনটিল দ্য কমপ্লিট দ্য এজ অফ সিক্স ইয়ার্স ওকে ইট অলসো অ্যাডেড এ নিউ ফান্ডামেন্টাল ডিউটি আন্ডার আর্টিকেল ফিফটি ওয়ান অর্থাৎ পঁয়তাল্লিশ আর্টিকেল টোয়েন্টি ওয়ানে এ ঢোকার ফলে আর্টিকেল পঁয়তাল্লিশটা অন্যরকমভাবে রূপ বদল করলো এবং যেটা বলছি যে স্টেট চেষ্টা করবে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ সিক্স ইয়ার অর্থাৎ ছ বছরের আগেই তার ব্যবস্থা করে দিল যতদিন ছ বছর হচ্ছে ততদিন স্টেট তাদের যত্ন নেবে অর্থাৎ ছ বছরের আগে অফ স্টেট মানে এতদিন ছিল ছয় থেকে চোদ্দো এখন একুশের এ বলেছে ছয় থেকে চোদ্দ ওই জন্য ডিপিএসপি কী বলছে যে ছ বছরের অবধি ছ বছর অবধিও স্টেট ব্যবস্থা নেবে বাচ্চাদের বিশেষ যত্নের ওকে এবং তার সাথে সাথে ফিফটি ওয়ান এও ঢুকে গেল ফিফটি ওয়ান এ কি ফিফটি ওয়ান এ বলছে ইট শ্যাল বি দ্য ডিউটি অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া টু প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশান টু দিস চাইল্ড

এই ব্যাপারটাকে প্রাইমারি এডুকেশান ব্যাপারটাকে একটা ফান্ডামেন্টাল রাইটস হিসেবে চিহ্নিত করে ওকে এবং বলে যে প্রত্যেকটা শিশু চোদ্দ বছর বয়স হওয়া অবধি তার শিক্ষার অধিকার রয়েছে এবং শিক্ষার অধিকারটা তার কাছে মৌলিক অধিকার দেয়ার আফটার হিজ রাইট টু এডুকেশান ইজ সাবজেক্ট টু দ্য লিমিটস অফ ইকোনমিক ক্যাপাসিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট ওকে দে আফটার দি হিজ রাইট টু এডুকেশান ইজ সাবজেক্ট টু দ্য লিমিটস অফ ইকোনমিক ক্যাপাসিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট ওকে অর্থাৎ রাজ্য তার সামর্থ্য অনুযায়ী এই ব্যবস্থাটা নেবে ইন দিস জাজমেন্ট দ্য কোর্ট ওভার রুল্ড ইটস আর্লিয়ার জাজমেন্ট নাইনটিন নাইনটি টু হুইজ ডিক্লেয়ার দ্যাট দে আর ওয়াজ এ ফান্ডামেন্টাল রাইট টু এডুকেশান আপ টু এনি লেভেল ইনক্লুডিং প্রফেশনাল এডুকেশন লাইক মেডিসিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কি কাণ্ড দেখো তার আগে সুপ্রিম কোর্ট কি বলেছিলো যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং যে কোনো অবস্থা অবধি পড়াশুনো স্টেটই চালাবে তাহলে একটা জিনিস ডাকের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টের সাথে যদিও আমরা জুডিশিয়ারির সাথে এক্সিকিউটিভের বা জুডিশিয়ারির সাথে লেজিসলেচারের আলাদা আলাদা করে রাখি কিন্তু সুপ্রিম কোর্টের বয়ানও কেমন চেঞ্জ হয়ে যায় সুপ্রিম কোর্টের বয়ান বিরানব্বই সালের আগে অবধি কী ছিল যে স্টেট বা রাষ্ট্র মেডিকেল ইঞ্জিনিয়ারিং সবই ফ্রিতে পড়াবে স্টেটের দায়িত্ব ঠিক কিনা তারপরে কি বলছে যে না ছয় থেকে চোদ্দ বছর বয়স অবধি বাচ্চাদের দায়িত্ব স্টেটের অর্থাৎ দেখো স্টেট কিন্তু জুডিশিয়ারির ভার্সান অনুযায়ী আমি কিন্তু এক্সিকিউটিভ ভার্সান বলছি না জুডিশিয়ারির ভার্সান অনুযায়ী স্টেট কিন্তু দায়িত্ব ছেড়ে দিল স্টেট আগে দায়িত্ব নিচ্ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপরে মাস্টার ডিগ্রি মেডিকেল ইঞ্জিনিয়ারিং স্টেট ধীরে ধীরে দায়িত্ব নেওয়া ছেড়ে দিলো মানুষের স্টেট এখন শুধু বাচ্চাদের দায়িত্ব নিচ্ছে অর্থাৎ কোন স্টেট সব নিজেই দায়িত্ব নেয় সোশ্যালিস্টিক স্টেট সব নিজেই করে যত বেশি স্টেট ক্যাপিটালিস্টিকের দিকে যায় স্টেট তখন দায়িত্ব ছাড়তে থাকে অর্থাৎ প্যাটার্ন দেখছো আমাদের স্টেটের প্যাটার্নও ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে আগে যতটা সোশ্যালিস্টিক ছিল ঠিক না ধীরে ধীরে তত বেশি স্টেট ক্যাপিটালিস্ট হয়ে যাচ্ছে দ্য পার্লামেন্ট ইনঅ্যাক্টেড রাইট টু চিল চিল্ড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট দু হাজার নয় ওকে অর্থাৎ দু হাজার নয়তে পার্লামেন্ট কি চালু করলো রাইট টু রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান দিস অ্যাক্ট সিক্স টু প্রোভাইড দ্য এভরি চাইল্ড হ্যাজ রাইট টু বি প্রোভাইডেড ফুল টাইম এলিমেন্টারি এডুকেশন অফ স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড ইকুইটেবেল কোয়ালিটি ইন এ ফরম্যাল স্কুল হুইথ স্যাটিসফাই সার্টেন এসেন্সিয়াল নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ স্কুলের কিছু নির্দিষ্ট সীমা এবং দায়িত্ব বেঁধে দেওয়া হলো যে এই স্ট্যান্ডার্ডের এডুকেশান দিতে হবে ঠিক না পড়াশুনো করাবো মানে যা তা করাবো তা না একেবারে মানে সব কিছু ঘা আঁট ঘাঁট বেঁধে দিল কোয়ালিটি এডুকেশান দিতে হবে স্ট্যান্ডার্ড এডুকেশান দিতে হবে ওকে দিস লেজিসলেশান ইজ অ্যাংকর্ড ইন দ্য বিলিভ দ্যাট দ্য ভ্যালুজ অফ ইকুয়ালিটি সোশ্যাল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ এ জাস্ট অ্যান্ড হিউমেন সোসাইটি ক্যান বি অ্যাচিভড অনলি থ্রু প্রভিশন অফ ইনক্লুসিভ এলিমেন্টারি এডুকেশান টু অল অর্থাৎ কোথা থেকে এই ধারণাটা এলো এই লেজিগ লেজিস্লেশনটা কোথা থেকে এলো এই আইনটা কোথা থেকে তৈরি হল কোন ধারণা থেকে এই ধারণা থেকে এই আইনটা তৈরি হল ধারণাটা কি ধারণাটা বলছে যে যদি বাচ্চাদেরকে আমরা সমানভাবে সকলকে সমস্ত বাচ্চাকে শিক্ষা দিতে পারি তাহলেই আমাদের এমন একটা সমাজ তৈরি হতে পারে যেটা সকলে সমান যেখানে সকলে বিচার পাবে এবং যেখানে একটা ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হবে ঠিক কি না এবং একটা সুস্থ নাগরিক সমাজ তৈরি হবে এই ধারণা থেকেই এই আইনটা উঠে আসে ক্লিয়ার হয়ে